ওয়েল অভিনয়ের ভিন্নতা তো আমরা তো চাই ভেরিয়াস কাইন্ড অফ ক্যারেক্টার করতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে বাট এই যখন ঠিকঠাক ডিফারেন্ট ওয়েতে ক্যারেক্টারগুলো আসে অ্যাপ্রোচগুলো আসে তখন ভালো হয় যেমন সঞ্জয় দা আমাকে নিয়ে ভেবেছেন এভাবে এই চরিত্রটার জন্য এটার জন্য আমি গ্ল্যাট আমার এই ক্যারেক্টারটা করার আগে তার সাথে একটা বিশাল একটা আলোচনা হয়েছিলো আমরা একটা বিশাল ডিসকাশনের মধ্যে দিয়ে যাই অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে না ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং সো এইভাবে যদি ইন্টারেস্টিং ক্যারেক্টার গ্রাফ নিয়ে আমার কাছে অ্যাপ্রোচ করা হয় মনে হয় আমি ভিন্ন ভিন্ন ক্যারেক্টার দিতে পারবো অডিয়েন্সদেরকে ব্রুটালিটি যখন স্ক্রিনে দেখি ওইটা তো কিছুটা মাইন্ডসেটে থাকে যে না এই ব্রুটাল সিনগুলো আসলে কিভাবে ফুটিয়ে তুলবো যেমন আমরা যে দৃশ্য দেখেছি ওই দৃশ্যের মধ্যে তো আমার কোনো জীবনের অভিজ্ঞতা নেই বাট ওটা আসলে মাইন্ডসেটে নিতে হয়েছে ওই ওই ধরনের সিচুয়েশন সো হ্যাঁ ইট ওয়াজ ডিফিকাল্ট এই ধরনের ব্রুটাল বা এই ধরনের নৃশংস ব্যাপারগুলো ডিফিকাল্ট করা দুর্দান্ত জার্নি দ্য হোল টিম কাস্ট অ্যান্ড ক্রু একদম ইচ অ্যান্ড এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট প্রত্যেকে যখন অনেস্টির সাথে তাদের কাজটা করে তখন কাজটা মজার হয় আনন্দের হয় অনেক পরিশ্রম করেছি সত্যি কথা বারো দিন শ্যুট করেছি ঠান্ডা ছিল ভয়ানক ঠান্ডার মধ্যে দু একজন শিল্পী ফেইন্ট হয়ে গেছে একদম সেতে অজ্ঞান হয়ে গেছে এত ঠান্ডা ছিল সো এভাবে কাজ করেছি বাট স্টিল অনেক এনজয় করেছি আমরা সারাক্ষণ হেসেছি কাজ করেছি ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স আমার জন্য সুপার আমি আমি তো ওর অভিনয় অনেক আগে থেকেই পছন্দ করি আর ওর সাথে স্ক্রিন এটা আমার ফর দ্য সেকেন্ড টাইম শেয়ার হলো সো ব্রিলিয়েন্ট অ্যাজ অ্যাজ অলওয়েজ শি ইজ ব্রিলিয়েন্ট